ঈদ হলে অন্ত আহিব বসন্ত পচুয়া বলিব জোর আমি তেনেদরে সরুতে কবিতা আউরাইছিল এতিয়া শীতর পিছত বসন্তকাল আর বসন্তর আগমন হয়েছে ফাগুনের জড়িয়ে কিছু ধুলির ধুমুহা শিমলু ফুল পলাশ ফুল রাঙলি হয়ে উঠিছে আকাশ কিন্তু শুকান শুকান ভাব এটা কিছু পরিমাণে উরুঙা রিঙা লাগে আর কিছু মানে কিছু পরিমাণে শিহরণ যোগায় হৃদয়ত আর চঞ্চল করে তোলে বহু পরিমাণে আর কবি বলে কলেই নবকান্ত বুড়াই কয়ে গেছে নীলাশ ফাগুন আচল উরুয়াই ময়ও এগারী যেহেতু কবিতা লিখা ব্যক্তি হয় ফাগুন আহিলে মই কিন্তু খুব এটা ভাল নাপাও কারণ ফাগুনে খুব কষ্ট দিয়ে ইমান শুকান ইমান শুকান আর যখন রোগাক্রান্ত ব্যক্তি আজিকালি বহুতে শ্বাস এইবিলাক বেমারত ভোগে হৃদযন্ত্রের বেমারত ভোগে তেওঁলোকৰ বাবে খুবই কষ্টকর আর ময়ও খুব কষ্ট পাও আর খুব শুকান উদাসীন উদাসীন লাগে নিজকে তথাপি ফাগুন বলে কলে কবির কারণে এটা অনন্য আনন্দ মাদকতা যে বিশেষকে যেতিয়া আকাশ রঙায় শিমলু ফুলে পলাশ ফুলে তেতিয়া খুবই মনটো ভাল লাগে রাই যাই করে আর তারপরে আহিব রিমঝিম বরষুণ আর বহাগ আমার প্রাণর বিহু আহিব রঙালী বিহু চারিওফালে উৎসবমুখর পরিবেশ হব ফাগুনে সকলকে আদরি আনিব নতুন দিন বর্ষা গ্রীষ্ম আকৌ শরৎ আহিব আকৌ হেমন্ত আহিব আকৌ শীত আহিব ফাগুনে একটা বিশেষ পরিবর্তন লৈ আহে বতরের মাজত একটা বিশেষ পার্থক্য ফাগুনের জড়িয়ে আমি অনুভব করো আর ফাগুন বলে কলে সাধারণতে মতলিয়া ফাগুন বলে কয় মন মতলিয়া ফাগুন ফাগুনে কি কারণে মতলিয়া করে তার বতরের পরিবর্তন হয় মনে কম যে গছে কুঁহিপাত মেলিব চৰাইৰ মাত সলনি হব নদীর বুকু সলনি হব পথার সলনি হব আর ফাগুনে আমন্ত্রণ জানাব বহাগক আমন্ত্রণ জানাব বরফনক আর এই আমন্ত্রণের আগর যিখিনি প্রক্রিয়া সেইখানে স্বাভাবিকভাবে মতলিয়া করা ধরনেরই হয় কিন্তু কেতিয়াবা উতলা ফাগুন বলেও কোয়া হয় উতলা ফাগুন কয় রঙিন ফুলবিলাকর কারণে পলাশর রঙিন ফুল মদারর রঙিন ফুল এই পলাশ মদার যে ফুলিব ফাগুনের সময় ফুলে গতি মন মতলিয়া করা আর রঙিন ফাগুন হয় এই ফাগুনের বিশেষ তাৎপর্য প্রাকৃতিকভাবে এইটাই যে বতাহর সলনি হব বতাহর গতিবেগর সলনি হব বতাহত থাকা জলীয় বাষ্পর পরিমাণ সলনি হব আর ই যেহেতু বহাগক আমন্ত্রণ জানাব আর বহাগর আরম্ভণির সময় গতি ফাগুনক লৈ ফাগুনের যে পরিক্রমা এই পরিক্রমাক লৈ মানুষবিলাকর মন সলনি হব আর হম যে যাক সৃষ্টিশীল কামত জড়িত সাহিত্য সংস্কৃতি তেনেকা কোনোবাই গান লিখা আরম্ভ করব বহাগর কারণে গানের রিহার্সেল হব সংগীতের সুদ দিয়া হব কোনোবাই উপন্যাসের আরম্ভ করব আগন্তুক গ্রন্থমেলার কারণে হয়তো বহাগর যাক সংখ্যা ওলাব বিশেষ আলোচনী তার কারণে প্রস্তুত হব গতি ফাগুনের এক অর্থ আছে প্রতিজনের জীবনের জড়িত হয়ে বহাগর অর্থ আছে জীবনের জড়িত হয়ে কিছু মাহর হয়তো ঠিক সিমান প্রভাব না থাকে যে আহার মাহর হয়তো প্রভাব না থাকে গতি ফাগুনক লৈ পেলাই আমি কিছু প্রস্তুতি চলাও কিছু আশাবাদী হোক কাব্যিকভাবে হোক বা অনুভূতিশীলভাবে হোক বা স্পর্শকাতরভাবে তো মনে কৈছে যে বতাহর পরিবর্তন বতাহর গতিবেগর পরিবর্তন হব বতাহর সোঁতর পরিবর্তন হব কেনেকুৱা হব তার গতিবেগ বেশি হব শুকান হব তার জলীয় বাষ্পর পরিমাণ কম থাকিব কেতিয়াবা দুষ্ট ফাগুন বলেও কোৱা হয় সংগীতত কোৱা হয় কবিতাত কোৱা হয় দুষ্ট ফাগুন এইটো কারণত যে ই মানুহক মতলিয়া করব আরম্ভ করে প্রকৃতিক মতলিয়া করব আরম্ভ করে গছ বন মতলিয়া হয় পাত সলায় চৰাই চিৰিকটি প্ৰজনন সক্ষম হবৰ কাৰণে সাজু হয় বিশেষকৈ বহাগৰ ঋতু আহিব গতি তাৰ প্ৰাৰম্ভত মানুহক মন মতলীয়া কৰে প্ৰকৃতিক মতলীয়া কৰে সেইকাৰণে হয়তো ৰুষ্ট ফাগুন